পকেটে আছে মাত্র 5 ইউরো। এই 5 ইউরো দিয়ে আসলে কি কিনতে পারবো? সাপ্তাহিক ছুটির দিন আজ, একটা চ্যালেঞ্জ আমাকে নিতেই হচ্ছে। মোটামুটি 7-8 ধরনের পণ্য আমাকে কিনতে হবে, সেরকমই একটা লিস্ট আমার কাছে আছে। তো চলুন আজকে একটা সুপার মার্কেটে আপনাদের নিয়ে যাই। সুপার মার্কেটে নিয়ে গিয়ে আমি দেখাবো আসলে এই 5 ইউরো দিয়ে কী কী কিনতে পারি। তো এই 5 ইউরো দিয়ে আসলে আমার কিনতে হবে চাল, দুধ, তেল, লবণ, আটা, ডিম, এবং যদি পারি তাহলে হচ্ছে সবজি এবং কিছু ফলমূলও। আমি আসলে জানি না এই 5 ইউরো দিয়ে এত কিছু কিনা যাবে কি না। তো আপনারা আমার সঙ্গে যদি থাকেন, আমি সুপার মার্কেটে আপনাদের নিয়ে গিয়ে দেখাবো এই পণ্যগুলো আমি 5 ইউরো দিয়ে কিনতে পারি কি না। আপনারা হয়তো জানেন যে জার্মানিতে 5 ইউরো মোটামুটি আধা ঘন্টায় ইনকাম করা যায়, কারণ জার্মানিতে হচ্ছে 9.19, মানে 9.19 সেন্ট হচ্ছে পার আওয়ার মিনিমাম স্যালারি একজন লোকের, সে যে ধরনের জবই করুক না কেন। তার মানে হচ্ছে 5 ইউরো মোটামুটি আধা ঘন্টায় মানুষ ইনকাম করতে পারে। তো সেই আধা ঘন্টায় মানুষ যা ইনকাম করতে পারে, সেই আধা ঘন্টা টাকা দিয়ে এতগুলো পণ্য কিনা যায় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মোবাইলের নোটে একটা লিস্ট করে নিচ্ছি। এই লিস্ট অনুযায়ী আমাকে বাজার করতে হবে। আমি সবজি এবং ফলমূলটাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। আমি জানি না এই টাকার মধ্যে আসলে এতগুলো পণ্য কেনা যাবে কি না। তো পুরো ভিডিওটা তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনারা নিজেরাই দেখতে পাবেন যে এই টাকা দিয়ে বা এই ইউরো দিয়ে এতগুলো পণ্য কেনা যায় কি না। তো আমার সঙ্গেই থাকুন, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি বন্ধুরা। আমি প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পারিনি, কারণ হচ্ছে আমি কিছু ভূমিকা দিতে হয়েছিল আমাকে, সেই জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমি একটা হাতে লিখে লিস্ট করে নিচ্ছি, কারণ আমি যেটা মোবাইলে করেছি সেটা মোবাইল থেকে যদি আমি বারবার দেখতে চাই তাহলে ভিডিও করতে অনেক সময় ডিস্টার্ব হবে, সেই জন্য আমি হাতেও একটা লিস্ট করে নিচ্ছি। আপনারা বাম দিকে তালিকাটা দেখতে পাচ্ছেন আর ডান দিকে আমার বাজেটটা দেখতে পাচ্ছেন, যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, চাল, তেল, নুন থেকে শুরু করে ডিম, আটা, সবজি এবং ফলমূল সবই আছে। তো চলুন কথা আর না বাড়িয়ে আমরা যাত্রা শুরু করি আমাদের সেই কাঙ্ক্ষিত সুপার মার্কেটের উদ্দেশ্যে। আজকে আমি আপনাদের নিয়ে যাব হচ্ছে একটা জনপ্রিয় সুপার মার্কেট জার্মানিতে, নাম হচ্ছে পেনি। তো সেই পেনি সুপার মার্কেটের মালামাল কিন্তু আমার কাছে ভালো লাগে, মানে এদের কোয়ালিটি অনেক ভালো এবং প্রাইস হচ্ছে বেশ ভালোই রিজনেবল। হ্যাঁ, মানে আমার কাছে ভালো লাগে। মার্কেটটা সাধারণত ছোট, মানে আমাদের শহরে যেটা আছে, তো সেই ছোট মার্কেট থেকে যদি আমি কিছু কিনতে যাই অনেক সময় লম্বা কিউতে আমাকে, লম্বা লাইনে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় না, এটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ি চালিয়ে চলে যাচ্ছি। যথারীতি আমার সঙ্গে আছে সোহার্দ এবং আমার ওয়াইফ। এটা আমার বাসা থেকে মাত্র 1.5 কিলোমিটার হয়তো হবে, 1.5 কিলোমিটারের মতো হবে, বেশি দূরে না আসলে। কিন্তু আপনারা জানেন যে ভারী একটু বাজার সদাই করতে আমাকে, ধরেন যে গাড়ি আমি নিয়ে যেতে পছন্দ করি, কারণ বাজারগুলো সাধারণত একটু ভারী হলে সাইকেল দিয়ে আনতে খুব একটু কষ্ট হয়। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমি খুব কাছাকাছি চলে এসেছি মার্কেটের। এখনই আপনাদেরকে আমি মার্কেটের ভেতরে নিয়ে যাব, তারপরে শপিং কী কী আমি করতে পারি তার পুরোটাই দেখাবো। আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি পেনি মার্কেটের কাছেই চলে এসেছি, যে বাম দিকে লেখা ছিল লাল কালি দিয়ে, লাল এবং সাদা দিয়ে। আপনার সামনের দিকে যদি খেয়াল করেন পেনি লেখা আছে। এটা বাম দিকের বিল্ডিংটা হচ্ছে মার্কেট। আমি এখন একটা ছোট হ্যান্ড ট্রলি নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে মার্কেটের ভেতরে। এই হচ্ছে মার্কেটের প্রবেশদ্বারটা, মানে দুয়ারটা সবই অটোমেটিক করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন সব খুলে যাচ্ছে। যাই হোক, বাম দিকে ফলমূল, ডান সামনে ফলমূল আছে কিছু। আমি ফলমূলের দিকে পরে আসব, প্রথমে আমি এই দিকে আপনাদেরকে একটু দেখিয়ে দেন আমার যে ইম্পর্টেন্ট লিস্টগুলো আছে তালিকায়, চাল, দুধ, তেল, লবণ, আটা, এইসব
সেইগুলো আগে কিনে দেন হয়তো এদিকে আবার আসবে একটু ফলমূল কেনার জন্য। বাট মার্কেটটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই, আপনারা যদি একটু প্রাইস ট্যাগগুলো খেয়াল করেন তাহলে দাম দর সম্পর্কে একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে যে জার্মানিতে ভোগ্য পণ্যের দাম কীরকম। এই মার্কেটটাতে তুলনামূলক একটু কম মার্কেট আমি দাম অন্যান্য জায়গায় যেমন কফল্যান্ড বা অন্যান্য যে অর্গ্যানিক যে দোকানগুলো আছে সেগুলোতে একটু দাম বেশি। আলদিতেও মোটামুটি রিজনেবল অন্যান্য মার্কেটের তুলনায়, আলদি আর হচ্ছে পেনি আমাদের শহরে দাম একটু কম তুলনামূলক। আপনারা দেখতে পাচ্ছেন শসা, তারপরে বিভিন্ন ধরনের সবজি এদিকে আছে, এগুলো কিন্তু জার্মানিতে আগেও আপনাদেরকে বলেছিলাম যে সবজির দাম অনেক বেশি। যাই হোক, সেটা নিয়ে হয়তো পরে আবার কখনো কথা বলা যাবে। আমি ট্রলিটা নিয়ে ওদের পেনির একটা ট্রলি নিয়ে নিলাম সঙ্গে, সেই ট্রলিটা নিয়ে আমি আগে প্রথমেই আটা কেনার চেষ্টা করব। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমি আসলে মার্কেটে যখন যাই ভুলে যাই কোন দিকে কোনটা আছে, মানে অনেকদিন পরে পরে গেলে যা হয় আর কি। আর ওরা প্রায় ফ্রিকোয়েন্টলি কিন্তু লোকেশন চেঞ্জ করে এই মালামালগুলো রাখার, আজকে হয়তো এইদিকে আছে তেলটা, কালকে হয়তো তেলটা দেখা যাবে আর একটু সামনে নিয়ে গেছে, কেন এরা করে আমি জানি না, মানে মাঝে মাঝে এরকম চেঞ্জ ওরা করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটা 39 সেন্ট পেনিতে, এটাকে পেনি যে মেল বলে, মেল মানে হচ্ছে আসলে আটা বা কোনো কিছুর গুঁড়া, তো গমের গুঁড়া আর কি আসলে এটা, বা আটা বা ময়দা যাই বলেন আপনি, 39 সেন্ট। এটা কিন্তু 2-3 বছর আগেও মাত্র ছিল হচ্ছে আপনার 32 সেন্ট, তারপরে 35 সেন্ট হলো, এখন 39 সেন্ট। এরপরে আমি চাল খুঁজবো, এই যে ডান দিকটাতে কিছু চাল আছে, আপনারা যদি একটু খেয়াল করেন চাল, তারপরে নুডলস এই ধরনের জিনিসগুলো আছে। আমরা এই প্যারাবয়েল্ড রাইসটা খাই, মানে আমাদের দেশের অনেকটা পাইজাম চালের মতো, এটা হচ্ছে 99 সেন্ট পার কিলো। এটা আসলে বছর দুয়েক আগেও ছিল 85 সেন্ট, তারপরে 89 সেন্ট করলো, এখন সেটাকে 99 সেন্ট করে ফেলেছে, মানে দাম কিন্তু একটু বাড়ছে আসলে জিনিসপত্রের। তো হ্যাঁ, এর মধ্যে বেতনও বাড়ছে মানুষের, প্রতি বছর বছর একটা নির্দিষ্ট হারে বেতন বাড়ে আপনারা জানেন। যাই হোক, এরপরে আমি মার্কেটটা একটু দেখি, আমার যে লিস্ট আছে আমি লিস্ট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কোনটা কোন দিকে আছে। আসলে আমি জানি না কোনটা কোন দিকে থাকে বা আমার লিস্ট এই দিকে, এই যে দুধ আছে এখানে, আমি এখন দুধ কিনবো। এই আপনারা দেখতে পাচ্ছেন 63 সেন্টস করে হচ্ছে পার লিটার, এটাতে হচ্ছে 1.5 আছে আপনার পার্সেন্ট ফ্যাট, 3.5 আছে। আমরা নর্মালি একটু, আমি পার্সোনালি ফ্যাট একটু কম খেতে পছন্দ করি, মানে ফ্যাট এত তো খাওয়া ভালোও না, সেই জন্য আমি কম ফ্যাটের দুধটাই কিনি। কম ফ্যাটের দুধের দাম একটু কম, বেশি ফ্যাটেরটা একটু বেশি, মানে 3.5। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে তেল, মানে আমরা যেটাকে সয়াবিন তেল বলে থাকি, আমি নর্মালি খেতে পছন্দ করি আপনার সূর্যমুখী তেল, যে জনেন ব্লুমেন উইল বলে, মানে সূর্যমুখী তেল, সেটাও 99 সেন্ট। আর এটা হচ্ছে রেপস উইল, এটাও হচ্ছে আপনার 99 সেন্ট। রেপস নামে যে ইয়েটা আছে আপনার অনেকটা সরিষার মতো আর কি, সরিষার তেলের মতো, বাট এটা সয়াবিন না, ডিরেক্ট সয়াবিন তেল আমি আসলে জার্মানিতে দেখিনি, হয়তো আছে বাট আমি কখনো পাইনি। নর্মালি আমি সূর্যমুখী তেলটা খাই, এটা হার্টের জন্য ভালো আপনারা জানেন, যে মানে হেলদি আর কি অনেকটা। তো যাই হোক, আমার লিস্ট আস্তে আস্তে করে আমি এগোচ্ছি, আপনারা দেখলেন অলরেডি আমি 3টা জিনিস কিনে ফেললাম। এদিকে হচ্ছে আরও কিছু জিনিস আমি খুঁজে নিই আমার তালিকায় যা যা আছে। আমার তালিকায় বন্ধুরা 4 নম্বরে আছে লবণ। আসলে বাঙালির তো লবণ ছাড়া চলার কোনো সুযোগ নেই, আমার ধারণা পৃথিবীর যে কোনো মানুষেরই রান্নাবান্নায় লবণ লাগবে কম আর বেশি। তো এই যে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন 19 সেন্ট হচ্ছে এই লবণটার দাম, এখানে এটাতে আপনার ফ্লোরাইড আছে, আপনারা জানেন যে ফ্লোরাইড দাঁতের জন্য খুবই ইম্পর্টেন্ট, মিথ ফ্লোরাইড মানে হচ্ছে উইথ ফ্লোরাইড, তো সেই ফ্লোরাইড সহ লবণটা আমরা কিনছি হচ্ছে 19 সেন্ট করে। আমি জানি না বাংলাদেশে এগুলোর দাম কেমন, আপনারা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পণ্যগুলোর দাম বাংলাদেশে কেমন, বা আপনারা যে যেই দেশেই থাকেন না কেন সেই দেশে এই পণ্যগুলোর দাম কেমন, তাহলে খুবই ভালো হবে যে আমরা জানতে পারবো ওই দেশে আপনাদের এই জিনিসগুলোর দাম কেমন পড়ে। এতে যেটা হবে যে আমরা এটা কম্পেয়ার করতে পারবো পৃথিবীর কোন দেশে কোন জিনিসটার দাম কত। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমের কাছাকাছি চলে এসেছি, ডিম হচ্ছে বিভিন্ন দামের আছে, আমরা নর্মাল যে ডিমটা খাই সাধারণত সেটা হচ্ছে এখনকার দাম 1 ইউরো 19 সেন্ট, মানে 1 ইউরো 19 সেন্ট। তো নর্মালি এটা আগে ছিল হচ্ছে 99 সেন্ট, তারপরে 1 ইউরো 9 সেন্ট করলো, এখন দাম হচ্ছে 1 ইউরো 19 সেন্ট। আমি ডিমটা একটু খুলে দেখে নিচ্ছি, কারণ অনেক সময়
ফাটা বা ভাঙা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের বাজারের ব্যাগ বা গাড়িতে নিলে গাড়ি বা সাইকেলের মানে ইয়ে হতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে, কোনো কিছু পরে ডিমের দাগ লাগতে পারে বা যাই হোক। তো আমি নিলাম, এই যে আপনার লিস্ট দেখতে পাচ্ছেন আমার কাছে, লিস্টটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যেন আপনারা ভুলে গিয়ে না থাকেন আমার কী কী লাগবে। আমি লিস্টটা বের করে একটা একটা করে কেটেও দিচ্ছি আমার যা যা কেনা হয়ে গেছে, কারণ আমি খুবই ভুলব না টাইপের মানুষ। লিস্ট ছাড়া বাজারে গেলে সাধারণত আমার দুই একটা আইটেম আমি মানে না কিনেই বাসায় চলে আসে, এরকম অসংখ্যবার ঘটে। সেই জন্য আমি সবসময় লিস্ট নিয়ে যাই সঙ্গে। আপনাদের যদি এমনটা ঘটে কমেন্টে জানাতে পারেন যে লিস্ট ছাড়া বাজারে গেলে আপনি সব কিছু নিয়ে আসতে পারেন কিনা। যাই হোক, আমার কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট সব জিনিস কিনা হয়ে গেছে। আমার ইম্পর্টেন্ট ছিল 6টা জিনিস, আর লেস ইম্পর্টেন্ট ছিল হচ্ছে সবজি এবং ফলমূল, কারণ আপনারা জানেন সবজি এবং ফলমূল খাওয়া ছাড়াও আমরা বাঁচতে পারি। আমার যেই 6টা ছিল সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, চাল, তেল, লবণ, আটা, ডিম আর দুধ, মানে আপনার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য যেগুলো সেগুলো আমি প্রথমে রেখেছিলাম। তারপরে একটু লেস ইম্পর্টেন্ট ফলমূলটা আসলে না খেয়ে আপনি বাঁচতে পারবেন, হয়তো আপনি ভিটামিনসটা পাবেন না, বাট বাঁচা সম্ভব। যাই হোক, ফলমূল এবং সবজি আমি জানি না পাবো কি না, কারণ আমার বাজেটের প্রায় কাছাকাছি চলে এসে। তারপরে আমি কিনতে চাই, দেখতে চাই যে টোটাল কত আসতে পারে, 5 ইউরো দিয়ে আসলেই সম্ভব কিনা। আমার বিশ্বাস অনেকখানি কাভার হবে এই 5 ইউরো দিয়ে। আমি দেখি আসলে শেষ পর্যন্ত কী কী মিলে 5 ইউরোতে বা টোটাল কত দাম আসে আসলে। আমি চলে এসেছি ফলমূলের এবং সবজির সাইডটাতে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে নানান ধরনের সবজি আছে, বেগুন আছে হচ্ছে 3.5 টাকার, মানে 3.5 ইউরোর মতো প্রায় কিলো। আর এই যে সুকিনি বলে জার্মানিতে বা ইংলিশে কজেট বলে, এটার দাম হচ্ছে সম্ভবত 149 129। তো আমি 2-3টা নিয়ে যাব হয়তো, এটা দিয়ে এটা অনেকটা লাউয়ের মতো, কচি লাউ অথবা কচি মিষ্টি কুমড়ার মতো। এটা যদি গোল ধরনের হয় একেবারে আমাদের দেশের মিষ্টি কুমড়ার মতো লাগে। এটা চিংড়ি দিয়ে অথবা যে কোনো মাছ দিয়ে আপনার সবজি হিসেবে খেতে কিন্তু খুবই মজা, ইভেন মানে নিরামিষও খাওয়া যায় একটা সবজি হিসেবে। আমার খুবই পছন্দের একটা সবজি হচ্ছে এই কজেট বা সুকিনি। আমি দেশে কখনো এটা খাইনি আসলে, টু বি অনেস্ট। আমি লাউ খেতাম, মিষ্টি কুমড়া খেতাম, বাট এটা কখনো আমার চোখে পড়েনি। এখন হয়তো বাংলাদেশে প্রচুর আছে। যদি আপনারা ইদানিং দেখে থাকেন কোনো বাজারে ঢাকার বা চট্টগ্রাম বা রাজশাহী, খুলনা, সিলেট যেখানেই হোক, কমেন্টে জানাতে পারেন, ভালো হবে। মানে এই তথ্যগুলো শেয়ার করলে অনেক সময় শেয়ারিং অলওয়েজ গুড, মানে আমরা জানতে পারবো যে এখন বাংলাদেশে এটা পাওয়া যায় কিনা। তো যাই হোক, আমি সামনের দিকে চলে যাচ্ছি। আমি কিছু কলাও নেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে কলা ওজনে অনেক বেশি, বাট আনফর্চুনেটলি এখানে কেজি হিসেবে কলা বিক্রি করে। আমি যেমন দুধ নিলাম, তো কলাটাও অবশ্যই একটা আদর্শ ফল, আদর্শ খাবার, সেই জন্য দুধ আর কলা থাকুক আজকের লিস্টে। সেই জন্য আমি 2টা কলাও নেওয়ার চেষ্টা করব, যদিও দাম কম না, কারণ আপনারা জানেন যে 2টা কলা আমি দেখলাম যে প্রায় 1/2 কেজি হয়ে গেছিলো। তো 1/2 কেজি কলা আপনার প্রায় 70 সেন্টের মতো হবে। সেই ক্ষেত্রে আমার কিন্তু 5 ইউরো দিয়ে যেই টার্গেটটা ছিল, যে চ্যালেঞ্জটা আমার ছিল, আমি কিন্তু খুব চাপে পড়ে যাব বন্ধুরা, যে এই চ্যালেঞ্জের মধ্যে আমাকে 5 ইউরো দিয়ে বাজার করে আসতে হবে। তো আমি জানি না শেষ পর্যন্ত কি হয়, অসুবিধা নাই, আমার কার্ড আছে অথবা এক্সট্রা টাকা আছে পকেটে, আমি চেষ্টা করব এর মধ্যে কাভার করতে, না করতে বলে কোনো সমস্যা না, আমার ক্রেডিট কার্ড আছে, অন্য ব্যাঙ্ক কার্ড আছে, বাট আমি দেখি কি করা যায় শেষ পর্যন্ত। তো আস্তে আস্তে আমার বাজার মোটামুটি শেষ বন্ধুরা, আমার 8টা আইটেম কিনা হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে ক্যাশের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছি, এখন আসলে বিল পেমেন্টের পালা। সামনে আমার বাজার একটা, আর পিছনে কিন্তু আমার কিছু বাজার আছে হচ্ছে আমার জন্য অন্য টাকা দিয়ে বা অন্য কার্ড দিয়ে আমি করব। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমার যে 5 ইউরোর বাজার আমি করেছি আপনাদের জন্য, শুধু এই বাজারটা করা আসলে দেখানোর জন্য যে 5 ইউরো দিয়ে জার্মানিতে কি কেনা যায়। তো সেই চ্যালেঞ্জে আশা করি আমি খুব বেশি ফেলিওর হব না, মানে জিতেই হয়তো যাব, কাছাকাছি জিততে না পারলো। যাই হোক, চ্যালেঞ্জে তো হার জিত থাকবে, হোয়াট এভার। আমি এখন বিল পে করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মালামালগুলো এই বিক্রয়কর্মী স্ক্যান করছে, এখন আমার বিল দেওয়ার পালা। আমার সঙ্গে একটা পেব্যাক কার্ড আছে, এই দেশে পেব্যাক কার্ডে বলে, মানে হচ্ছে আমি যত টাকার বাজার করি একটা পার্সেন্টেজ আমাকে আবার ফেরত দেওয়া হবে, সেটা জমা থাকবে কার্ডে, এরপরে আমি ওটা দিয়ে আবার কিছু কেনাকাটা করতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি এখন স্ক্যান করব। এটা আপনারা যদি কেউ জার্মানিতে থাকেন এরকম একটা কার্ড নিয়ে নিতে পারেন, সাধারণত 1% করে
ফেরত পাওয়া যায়। আমি দেখলাম যে প্রায় 29 ইউরো জমা হয়ে আছে আমার এই কার্ডে, এটা দিয়ে আমি হয়তো অন্য কোনো কিছু কিনতে পারবো। তো 29 ইউরো কিন্তু কম না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে 5 ইউরো দিয়ে কত কিছু কেনা যায়। এই যে আপনারা দেখতে পেলেন আমার বিল এসছে 5 ইউরো 46 সেন্ট। তার মানে বন্ধুরা আমি কিন্তু চ্যালেঞ্জে মোটামুটি জিতে গেছি, আপনারা বিচার করবেন আমি চ্যালেঞ্জে জিততে পারলাম কি পারলাম না। যাই হোক, আমি এখন বাজার থেকে মানে সুপার মার্কেট থেকে বের হয়ে গেলাম, পেনি থেকে বের হয়ে আমি বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অন্যান্য ভিডিওর মতোই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে, ইমো, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক সহ অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে, যদি দয়া করে শেয়ার করেন তাহলে যেটা হবে আমার চ্যানেলের গ্রোথটা একটু বাড়বে, মানুষ জানতে পারবে, মজার মজার ভিডিওগুলো দেখতে পারবে এবং আপনাদের জন্য আমি আরও মজার মজার ভিডিও করার উৎসাহ পাবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী যে কোনো নতুন নতুন এবং মজার মজার ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।